ওই যে শুনুন শুনুন কান খুলে শুনুন ফিলিস্তিনের বোনেরা কেটে কেটে বলছে রব্বানা আখরিজনা মিন হাযিহি আল-ক্বরিয়া ওই যে দেখুন দেখুন চোখ খুলে দেখুন ফিলিস্তিনের ভাইয়েরা যুদ্ধ করছে আর বলছে মাতা নাসরুল্লাহ মাতা নাসরুল্লাহ আর কাতার সরকার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على رسوله محمد وعلى آله وصحبه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولكل جعلنا موالي مما ترك الوالدان والأقربون والذين عقدت أيمانكم فآتوهم نصيبهم إن الله كان على كل شيء شهيدا وقال النبي صلى الله عليه وسلم عمالكم وعمالكم صدق الله العظيم باب العلوم قومي مدرسه كتريك ايوجيت اذكر اي انوشتاني উপস্থিত শিক্ষক মণ্ডলী এবং আমার সামনে উপবিষ্ট বিভিন্ন অঞ্চল থেকে আগত এলএমপিবাসী তো তলবে আইলেম ছাত্র ভাইরা সকলকে জানাচ্ছি শীত মৌসুমের হিমশীতল শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে খোলাফায়ে রাশিদের শাসন আমল কেমন ছিল এবং বর্তমান কালের শাসক আমলের শাসন কেমন আল্লাহ চাহে তো এই বিষয়ের উপর কিঞ্চিত পরিমাণ আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ After the Prophet, the Sahaba have assigned the his dignity in the eyes of Allah, then only of Allah. Therefore, every Sahaba was a matter of growth. বলেছিলেন জাস্টিস তাকি ওসমানি হ্যাঁ এরাই আমার ভালোবাসা এরাই আমার মডেল আমি সেই খোলাফায়ে রাশিদিনের কথাই বলছি আবু বকর ওমর ওসমান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাই বলছি যারা দিনের দীপ্ত মশাল নিয়ে ছুটেছিলেন ইস্পাহান থেকে খোরাসান আজারবাইজান থেকে সিজিস্তান যাদের রাজ দরবারে শাবাব কাবাব আর শরাবের জলসা ছিল না যারা হুরে তিনের পাগল ছিল না হুরে আইনের পাগল ছিল আমি সেই খোলাফায়ে রাশিদিনের কথাই বলছি সেই খোলাফায়ে রাশিদিনের শাসন আমলের কয়েকটি বৈশিষ্ট্য হলো নাম্বার এক আল ইদনুল আমুনি রাইন নাস একজন মানুষ চাই সে মাঝি হোক কিংবা কাজী রাজা হোক কিংবা প্রজা শ্রমিক হোক কিংবা বণিক সকলেরই ছিল মত প্রকাশের স্বাধীনতা নাম্বার দুই ইনিল হুকম ইল্লা লিল্লাহ ওয়া রুজু ইলা কিতাবিল্লাহ মানব রচিত সংবিধান নয় সৃষ্টির কল্যাণে সৃষ্টার প্রণীত সংবিধান তথা আল কোরআন আইন বাস্তবায়িত হয়েছিল নাম্বার তিন ওয়া আমরুহুম শুরা বাইনাহুম খলিফার সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত এমন নয় বরং খেলাফত ছিল সুরা নির্ভর নাম্বার চার তাত্তা দুহুল খোলাফা في عهده الخلافة خليفة رأي جي شعر بوشيش إركم ناي বরং খলিফারা বিনয়ে ছিল তাই তো একবার এক ব্যক্তি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন মান আনতা তুমি কে তখন তিনি উত্তরে বলেননি আনা খলিফাতুল্লাহ তিনি উত্তরে বলেননি আনা আসাদুল্লাহ তিনি উত্তরে বলেছিলেন মা আনা ইল্লা রাজুলুম মিনাল মুসলিমিন আরে আমি তো একজন সাদা সাথে মুসলমান নাম্বার পাঁচ সবরুল খুলাফা আলাল মুসিবাহ জনগণের প্রতি জুলুম করা তো দূর কি বাদ বরং খলিফারা মজলুম হলেও ধৈর্য ধারণ করতেন তাই তো হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বিদ্রোহীরা বন্দী করে রেখেছিলেন তখন তার শক্তি থাকার সত্ত্বেও তিনি কাউকে আঘাত করেননি বরং নিজের জীবনকে বিলীন করে দিয়েছিলেন আচ্ছা প্রিয় সুধি সত্যি করে এও কি কোনো শাসকের দ্বারা সম্ভব একজন শাসক এত মহান আত্মার অধিকারী হয় কি করে এবার চলুন বর্তমান শাসকদের সাথে তুলনা করে খোলাফায়ে রাশিদিনের শাসন আমলের বৈশিষ্ট্য ফুটিয়ে তুলি কিছুদিন আগে বিবিসি নিউজের এক ডকুমেন্টারিতে আমরা শুনেছি দ্য গভর্নমেন্ট অফ কাতার হাজ স্পেন্ট $230 million ফর দ্য ফিফা ওয়ার্ল্ড কাপ অর্থাৎ কাতার সরকার বিশ্বকাপের জন্য $230 মিলিয়ন খরচ করেছে অথচ ওই যে শুনুন শুনুন কান খুলে শুনুন ফিলিস্তিনের বোনেরা কেটে কেটে বলছে রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়া ওই যে দেখুন দেখুন চোখ খুলে দেখুন ফিলিস্তিনের ভাইয়েরা যুদ্ধ করছে আর বলছে মাতা নাসরুল্লাহ মাতা নাসরুল্লাহ আর কাতার সরকার বিজেতি বিনোদন ও সংস্কৃতি উদযাপনের জন্য নিজের জান মাল হানি করছে খোলাফায়ে রাশিদিন এত এমন ছিলেন না
أثار المشايخ غرانثير ديتي أخندو 355 পৃষ্ঠায় উল্লেখ রয়েছে খলিফারা যখন রোম পারস্য বিজয় করে প্রচুর ধন সম্পদের প্রচুর জোলাফ করেন তখন তারা তা বিনোদনের পিছনে নষ্ট করেননি তখন তারা তা চাকচিক্যের পিছনে নষ্ট করেননি বরং গরীব দুঃখীদের মাঝে বণ্টন করে তাদের দুঃখ দুর্দশা দূর করেছেন এরপরেও কি খলিফায়ে রাশিদিনের বৈশিষ্ট্য ফুটে ওঠে না আজ এই মহতী জলসায় প্রেসিডেন্ট জো বাইডেনের কথা আমাকে বলতেই হচ্ছে নির্বাচনী প্রচারের সময় সাংবাদিকদের সামনে দাঁড়িয়ে তিনি মানবতা বার্তা শুনিয়ে বলেছিলেন হোয়ে পার লুক এনি রং লেট হিম চেক উইথ ইস হোল্ড ইফ ইউ নট এবল উইথ ইস মাউথ ইফ ইউ নট এবল উইথ ইস হার্ট শুনে শুধু অবাক নয় বরং রীতিমতো হতবাক ভেবেছিলাম ফিলিস্তিনরা আর নির্যাতিত হবে না কিন্তু কিছুদিন যেতে না যেতেই অবাক কাণ্ড ফিলিস্তিনে সন্ত্রাসী ইসরায়েল যখন ফিলিস্তিনে হামলা চালালো তখন তিনি নীরব দর্শকের ভূমিকাই পালন করলেন একেই বলে চোরে চোরে মাস্তত ভাই প্রিয় সুধি খোলাফায়ে রাশিদিনরা তো এখন এমন ছিলেন না খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্ব গ্রহণ করেই ঘোষণা করেছিলেন আমার খেলাফতকালে সুদূর অফুরন্ত নদীর তীরেও যদি একটি কুকুর না খেয়ে মারা যায় আমাকে তার জবাবদিহিতা করতে হবে তাই তো শুকনো রুটি মুখে দেওয়ার পূর্বেও তিনি চিন্তা করতেন আমার কোনো প্রজা না খেয়ে আছে কিনা তিনি তো আর জো বাইডেন না তাই তার থেকে এটা সম্ভব হয়েছে প্রিয় সুধি এরপরেও কি খলিফায়ে রাশিদিনের বৈশিষ্ট্য আপনাকে মুগ্ধ করবে না আচ্ছা সত্যি করে বলুন তো বর্তমান শাসকরা এমন কেন কেনই বা তারা জুলুম অত্যাচার অন্যায় অবিচার করে কেনই বা তারা খলিফায়ে রাশিদিনের মতো না এর একটি উত্তর আমি খুঁজে পেয়েছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন উম্মালুকুম ওয়া আম্মালুকুম তোমাদের শাসকরা তোমাদের কর্মফল অতএব শাসক পরিবর্তন করতে হলে আমাদের সবাইকে পরিবর্তিত হতে হবে শুধু ভাষণ আর বক্তৃতার মাধ্যমে নয় শুধু প্রস্তাব আর নিন্দা প্রস্তাবের মাধ্যমে নয় শুধু রাস্তায় পাঁচ মিনিট দাঁড়িয়ে সংবাদ প্রকাশের মাধ্যমে নয় অগ্নিঝরা বক্তব্য নিয়ে নয় বরং শাসক পরিবর্তন করতে হলে নিজেকে পরিবর্তন করতে হবে নিজেকে পরিবর্তন করতে হবে তাই হে ধোকাবাজ ব্যবসায়ী শোনো শোনো তোমাকে বলছি ক্রেতাদের সাথে অনধিকার চর্চা করা বন্ধ করো হে শিক্ষক শোনো শোনো তোমাকে বলছি ছাত্রদের সাথে অনধিকার চর্চা করা বন্ধ করো হে লোক সকল শোনো শোনো তোমাদের সবাইকে বলছি নিজের অধীনে থাকা ব্যক্তিদের প্রতি অনধিকার চর্চা করা বন্ধ করো তবেই সম্ভব একজন খলিফায়ে রাশিদিনের মতো শাসক আমাদের মাঝে আবার আসবে আবার আসবে পরিশেষে একটি কবিতা বলেই শেষ করছি اصحاب محمد کی بھی ایک حکومت دیگر نہیں تھی تو صرف خلافت خلافت نہ دے گی امانی کا بھی ضم حوریت ضرورت ہے اس کے لیے خلافت خلافت نصر من اللہ و فتح قریب السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ